অনেক যুবক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমাদের দিনের বেলা আমরা ঘুমিয়ে থাকলে যদি স্বপ্ন দোষ হয় তাহলে আমাদের করণীয় কি, আমাদের রোজা কি ভেঙে যাবে? অনেক যুবক আমরা এই বিষয়ে জানি না। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দিনের বেলায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে তোমাদের রোজা ভাঙবে না। কেননা এটা স্বপ্ন দোষটা একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল একটা দিক, আপনার ইচ্ছাকৃতভাবে যদি আপনি সেটা করে থাকেন তাহলে সেটা স্বপ্ন দোষ না। যদি ইচ্ছাকৃত করেন তাহলে, ইচ্ছাকৃত যদি আপনার বীর্যপাত হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং তার কাফফারা আদায় করা লাগবে। আর যদি আপনি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়েছেন, স্বপ্ন দোষ হয়েছে, এটা প্রাকৃতিক ন্যাচারালি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, এজন্য আপনার রোজাও নষ্ট হবে না এবং এর কাফফারাও আদায় করতে হবে না। তবে যখন আপনার স্বপ্নদোষ হয়ে যাবে, ঘুম ভাঙার সাথে সাথে অতি দ্রুত আপনাকে গোসল করে নেওয়া লাগবে। রোজার কোনো অংশে কোনো কিছু কোনো দিক দিয়ে ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনি যদি বীর্যপাত করেন তাহলে আপনার রোজার কাফফারা দেওয়া লাগবে। একটা রোজার কাফফারা টানা দুই মাস অর্থাৎ 60 দিন রোজা রাখা, যদি একদিন আপনি মিস্টেক করেন আবার টানা 60 দিন রোজা রাখতে হবে এভাবে, অথবা 60 দিন আপনি কোনো মিসকিনকে দুই বেলা পেট পুরে খাওয়ানো লাগবে, এটা হচ্ছে রোজার কাফফারা। সম্মানিত বন্ধুগণ, এজন্য স্বপ্ন দোষে আপনার রোজার কোনো ত্রুটি হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।